আজকে আমি খেলাম কেএফসির নতুন চিজ্জা, ইয়েস, আর তার সাথে ট্রাই করলাম চকো মাট পাই, কারণ আমি এটা জীবনেও খাইনি। কিন্তু তার আগে আমার চোখে পড়লো একটা নতুন সুপার হিরো। ক্যা কারিগরি হ্যায়! দোকানে এসে ভিডিও করতে গিয়ে কেস খেয়ে গেলাম। ভিডিও বন্ধ কর ছোট লোক কোথাকার, ইয়ে ফাস গয়া সি হ্যায়। এবার দেখা যাক এটা খেতে কেমন। তো চিজাকে তোমরা বেসিক্যালি ডমিনোস পিৎজা আর কেএফসির একমাত্র সন্তান বলতে পারো। আর এটা খুলতেই আমি বুঝতে পারলাম যে গরিব মানুষ বলে এরা আমার সঙ্গে স্ক্যাম করেছে। ফটোতে এই জিনিসটা দেখিয়ে আমায় এই জিনিসটা দিয়েছে, আর ফ্লেভারটাও এর সেরকম ভালো ছিল না। ফ্রাইড চিকেনের উপর চিজ যেন ম্যাচ করছিল না। আমি 300 টাকা দিয়ে খাচ্ছি একটা নকল পিৎজা। দাঁড়াও, এখন একটা বাঁশ বাকি আছে। আমি লিটারালি ফটো দেখে চকোমাট পাই অর্ডার করেছিলাম, আর রিয়ালিটি দেখো, ওটা বোধহয় ইনস্টাগ্রামের ফিল্টার লাগিয়ে ফটো তুলেছিল। তার উপর আবার এতে চকলেটের ফ্লেভার ছিলই না, উল্টে কফির ফ্লেভার পাচ্ছিলাম। আমার মনে হয় কেএফসি শুধু জিঙ্গার বার্গার আর ফ্রাইড চিকেনই সেল করা দরকার। আমি এটা খাই, তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। বাই।